ভীষণ দুর্ভিক্ষ দেশে ক্ষুধায় লোকের শেষে বুঝি যায় প্রাণ রামচন্দ্র নিজ ঘরে খিচুড়ি রাঁধিয়া করে নিত্য অন্নদান গরম খিচুড়ি পাতে পড়া মাত্র চায় খেতে তর নাহি শয় সারদা করুণা মাখা হাওয়া করে ধরি পাখা ঠান্ডা যাতে হয় খেলাধুলা ভাইদের দেখাশোনা ইত্যাদি কাজ ছাড়াও সারদা একটু বড় হবার পর তার মাকে রান্নার কাজেও সহায়তা করত কিন্তু ছোট মেয়ে ভাতের হাঁড়ি নামাতে পারত না তখন বাবাকে ডাকত তিনি এসে নামিয়ে দিতেন পুকুর থেকে কলসি কাঁখে জল নিয়ে আসত কলসি ধরে সাঁতার কাটাও শিখেছিল ছোটোবেলা থেকেই পরের দুঃখে সারদার হৃদয় গলে যেত স্নেহ ভরা হৃদয় ছিল তার সত্যি তিনি মা ছিলেন ছোটবেলা থেকেই সারদার বয়স যখন এগারো বছর ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় লোকে খেতে পাচ্ছে না বাড়িতে মরাইয়ে কিছু ধান ছিল সারদার বাবা গরিব কিন্তু নিজেরা পরে কি খাবেন তা ভাবলেনই না সেই ধান দিয়ে চাল তৈরি করালেন আর প্রতিদিন হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করিয়ে নিরন্নদের খাওয়াতে লাগলেন প্রতিদিন বহু দূর থেকে ক্ষুধিত মানুষ এসে সে খিচুড়ি খেত সারদার বাবা বলে দিয়েছিলেন বাড়ির সবাই ওই খিচুড়িই খাবে কেবল আমার সারদার জন্য ভালো চালের দুটি ভাত করবে সে তাই খাবে সারদা যে কে তা মাঝে মাঝে মনে পড়ত তো স্বপ্নের কথা মনে পড়তো আবার ভুলও হতো নইলে নিজের মেয়ে ভেবে পালন করা যায় কি সারদা ছোট মেয়ে তবু দিন দুঃখীদের এই সেবায় যতটা পারত সাহায্য করত অনেক দিন কিছুই খেতে পায়নি এমন লোকও কত আসতো তাদের আর তর হইতো না পাতে গরম খিচুড়ি পড়া মাত্র খাওয়া শুরু করত সারদা দু হাতে পাখা দিয়ে বাতাস করে তা ঠান্ডা করে দিত তখন থেকেই সারদা কেবল ভাইদের নয় দিন দুঃখীরও মা